ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল, এই চিরন্তন সত্য আমরা সবাই জানি। কিন্তু ধরুন আপনাকে যদি বলি, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপ সম্পন্ন করার জন্য আপনার হাতে সময়সীমা মাত্র 24 ঘন্টা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র একদিনের সময়, যেখানে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা হয়তো একজন মানুষ ঘুমানোর জন্য ব্যয় করে থাকে। কি হবে যদি সেখানে আমাদের বেঁচে থাকার সময় মাত্র 24 ঘন্টা হয়? স্বাভাবিক নিয়মে একটি নির্দিষ্ট সময়ের পর একজন মানুষ তার জীবনকালের শৈশব, কিশোর, প্রাপ্তবয়স্ক, বয়স্ক এই বিভিন্ন ধাপ অতিবাহিত করে মৃত্যুর দিকে এগিয়ে যায়। গোটা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেছে, বর্তমান বেশিরভাগ মানুষের গড় আয়ু হল 70 থেকে 75 বছর, কখনো কখনো তা 80 থেকে 85 বছরও হয়ে থাকে। হিসেবের সুবিধা অনুযায়ী ধরা যাক, একজন সুস্থ স্বাভাবিক মানুষের গড় আয়ু 80 বছর। যদি আমরা 80 বছর বাঁচার সম্পূর্ণ প্রক্রিয়াটি মাত্র 24 ঘন্টায় আমাদের জীবনচক্রের সাথে সম্পূর্ণভাবে অতিক্রম করি, কেমন হবে তার অভিজ্ঞতা? তো হে গাইস, ওয়েলকাম টু অ্যামেজিং আননোন ফ্যাক্টস। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কি অবাক লাগছে, তাই তো? একদিনের মধ্যেই আপনি একটি নবজাত বাচ্চা থেকে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ানো প্রবীণ নাগরিক হয়ে উঠবেন। আপনার জীবনচক্রের পুরো 80 বছর 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। কেমন হবে আমাদের সেই একদিনের জীবনচক্র? তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা জেনে নিই কিভাবে আমাদের বয়স বৃদ্ধি ঘটে। আমাদের দেহের কোষগুলো ক্রমাগত তাদের মেরামত করে নিজেদের প্রতিলিপি প্রতিনিয়ত গঠন করে চলেছে। একসময় এই প্রক্রিয়াটি ধীর হতে শুরু হলেও অবশেষে তা বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের বয়স বৃদ্ধি ঘটে। আমাদের কোষের ডিএনএকে বহন করে ক্রোমোসোম। টেলোমিয়ার নামের একটি অংশ ক্রোমোসোমের প্রান্তগুলোকে সুরক্ষিত রাখে, এবং যখন কোষগুলোর প্রতিলিপি গঠন করে তখন ডিএনএর যাতে কোনো ক্ষতি না হয় সেটি তা নিশ্চিত করে। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে টেলোমিয়ারের কার্যক্ষমতা কমে যায়, যার ফলে সেগুলো আর ডিএনএকে সুরক্ষা প্রদান করতে সক্ষম হয় না। যেহেতু ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তাই নতুন কোষগুলো দ্বারা পুরনো কোষগুলো প্রতিস্থাপিত হতে পারে না। আমাদের দেহের কোষগুলো আর নিজেদের মেরামত করতে না পেরে কোষগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। জীবনচক্রের এই পুরো প্রক্রিয়াকরণ আমাদের গড় আয়ুর সময়কালেই ঘটে থাকে, কিন্তু যেহেতু এখানে আমাদের সম্পূর্ণ জীবনকাল মাত্র 24 ঘন্টা, তাই সম্পূর্ণ প্রক্রিয়া খুব দ্রুত গতির সাথে ঘটবে। এখন যেহেতু 80 বছরের সম্পূর্ণ জীবন প্রক্রিয়া আমরা 24 ঘন্টার মধ্যে জানতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 1 বছর হিসেব করে দেখলে 24×60/80 অর্থাৎ 18 মিনিট হয়ে দাঁড়ায়। 24 ঘন্টার জীবনচক্র অনুযায়ী আমাদের 1 বছর বয়স প্রতি 18 মিনিট অন্তর বাড়বে। ধরা যাক, সকাল 6টায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনাকে সবাই নবজাত শিশু হিসেবে স্বাগত জানালো। এরপর ঘড়িতে যখন সকাল 6টা 18, আপনি ইতিমধ্যে 1 বছর বয়সী হাঁটতে শিখে গেছেন। এই সময়ের মধ্যে আপনার উচ্চতা প্রতি মিনিটে 1.5 সেন্টিমিটার অর্থাৎ 0.6 ইঞ্চি করে বৃদ্ধি পাবে। আপনার ওজন প্রতি মিনিটে 0.3 কেজি অর্থাৎ 0.7 পাউন্ড বৃদ্ধি পাবে। সকাল 6টা 36, এখন আপনার বয়স 2 বছর, প্রায় সব কথাই আস্তে আস্তে বলতে শিখেছেন। সকাল 7টা 12, আপনি প্রথমবার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, আপনি এখন 4 বছর বয়সী। একজন ব্যক্তি গড় হিসেব অনুযায়ী স্কুলে তাদের জীবনে 12 বছর অতিবাহিত করে। 24 ঘন্টার জীবনচক্রের গাণিতিক হিসেব অনুযায়ী আপনি সেখানে মাত্র 3 ঘন্টা 36 মিনিট ব্যয় করবেন। ঘড়িতে সকাল 9টা 18, আপনার বয়স এখন 11 বছর, আপনি কিশোর জীবনে প্রবেশ করেছেন। সকাল 11টা 14, এখন আপনাকে আপনার 18তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকলে। ঘড়ি জানান দিচ্ছে সময় এখন বেলা 12টা 36, আপনি সবে কলেজ থেকে স্নাতক হয়েছেন, এখন আপনার বয়স 22 বছর। এবার আপনি কেরিয়ার সম্বন্ধে ভাবছেন, যার ফলে আপনার কাজের গতি আপনি নিজের সময় মতো বাড়িয়ে দিয়েছেন। আপনার 24 ঘন্টা জীবন থেকে আপনি কাজ করার সময় হিসেবে প্রায় 4 ঘন্টা ব্যয় করতে পারবেন। দুপুর 3টে 37, এখন আপনার নিজের পরিবার গড়ে উঠেছে, যেখানে আপনাকে যথেষ্ট দায়িত্ব পালন করতে হচ্ছে। বিকেল 4:30, ইতিমধ্যে আপনার 35তম জন্মদিন আগত। সন্ধ্যে 7:30-টার মধ্যেই আপনার বয়স 45-এর ঘরে পা রাখবে। আপনি উপলব্ধি করতে পারছেন যে দ্রুততম গতিতে কিভাবে জীবন পেরিয়ে যাচ্ছে। রাত 10:30, আপনাকে 55তম জন্মদিনের শুভেচ্ছা।
এই মুহূর্তে আপনার চুল ধূসর হয়ে উঠেছে, আপনার মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়েছে। সময় রাত 3টে, আপনি এখন 70 বছর বয়স্ক নাগরিক। জীবন থেকে অবসর নেওয়ার সময় এসে গেছে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে আপনি কিছুটা বিশ্রাম নিতে আগ্রহী এখন। এরপর অন্তিম সময়, যখন সকাল 6টা, আপনি 80 বছর বয়সে জীবনের শেষ দিনে এসে উপস্থিত হয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এই সময়ই আপনার একদিনের জীবনের ইতি ঘটবে। কি মনে হচ্ছে, ঘড়ির কাটার থেকেও দ্রুতগতিতে সময় পেরিয়ে গেল? কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের জীবনকালে 80 বছর সময় মাত্র 24 ঘন্টায় বদলে যাওয়ার মতন ঘটনা কখনোই বাস্তবে ঘটবে না। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের অবশ্যই ভাবতে বাধ্য করবে যে আমাদের জীবনে সময়ের মূল্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাহলে একদিনের জীবনযাত্রার অভিজ্ঞতা আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।